সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম বাংলা দ্বিতীয় পত্র পর্ব এগারো আপনাদের সামনে প্রেজেন্ট করছি এক নিচের কোনটি পারিভাষিক শব্দ একটু নোটটা দেখে নেই বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতি শব্দকে পারিভাষিক শব্দের একটি অর্থ হবে অনলি ওয়ান এখনে আমি পারিভাষিক শব্দের ব্যাখ্যাটা আমার নিজের মতো করে আপনাদেরকে দিচ্ছি অর্থাৎ আমরা বাংলা ভাষা লোক যারা তারা বিদেশি শব্দ যখন আমরা ইউজ করব সেই শব্দের একটা মিনিং বাংলাতে করব অর্থাৎ বাংলা ভাষায় যারা অর্থ করে নিলে সেটাই হবে ওই বিদেশি শব্দের পারিভাষিক শব্দ এখানে আমি একের আনসার দিয়েছি গ সাময়িকী আপনারা একটু ডানে একটা পিকচার দেখুন আছে বাংলাদেশ শিক্ষা সাময়িকী এরকম আছে কিশোর আলো তারপরে আছে কালিয় কলম এগুলি হচ্ছে সাময়িকই এখন আমি একটু আরেকটু বলি যে পেপারটা রেগুলার আমরা পাই বা করি যেমন বাংলাদেশ প্রতিদিন ডেইলি স্টার বা ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা প্রথম এগুলি হচ্ছে ডেইলি আর যে পত্রিকাটা বা ম্যাগাজিনটা সাত দিনে বের হয় সেটা সাপ্তাহিক যেটা এক মাসে বের হয় সেটা মাসিক যেটা তিন মাস পর বের হয় সেটা তৈরমাসিক যেটা ছয় মাস পর বের হবে সেটা ষাট মাসিক এগুলো হচ্ছে এখানে আনসারটা আমি একটু ব্যাখ্যা গেলেই আপনারা দেখতে পান হচ্ছে যেমন ফাইল ইংরেজি তার বাংলা পারিভাষিক হচ্ছে নথি আর ম্যানেজার আছে অর্থাৎ যিনি ম্যানেজ করতে পারেন আর ম্যানেজার শব্দটা আমরা সবাই বুঝি বরং ম্যানেজার যে পারিভাষিক ব্যবস্থাপক এটা আমরা একটু কমই বুঝি শিক্ষিত লোক ছাড়া বুঝেই না গ্রামের পর্যন্ত সে ম্যানেজার বললে বুঝে আর রেডিও এর পারিভাষিক বাংলা যেটা সেটা হচ্ছে বেতার এটা থেকে কি একটু টাইমের ব্যাপ্তি নেয় দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক মাস ছয় মাস বছর এরকম এবং এইগুলা মানে গ্যাপ দিয়ে যে জিনিসটা বের হয় সেটা হচ্ছে সাময়িকী দুই অপরিণত অর্থে কাঁচা শব্দের ব্যবহার কোনটি এখানে চারটি অপশন আছে আমি আগে অপরিণত এইটার এক্সপ্লেনেশন দেব আপনাদেরকে এখানে অ একটি উপসর্গ আছে যা নেগেটিভ অর্থ দেয় সময় আর পরিণত মানে ন্যাচিউড পারফেক্ট পরিপক্ক অর্থাৎ এটা পরিণতি লাভ করেছে কারণ অপরিণত মানে কি যাহা লাভ করে নাই মানে পরিণতি পরিচুর অবস্থায় আছে আমরা একটি দিয়েছি তাকে দেখলেই আমরা এই যার এই মেয়েটি আহ আছে অর্থাৎ কাঁচা বয়সে আছে তার বয়সটা বেশি বাড়েনি তাহলে কথা কাঁচা বয়স এটি অপরিণ অর্থে ব্যবহৃত হয় কথা কাসা কথা তার মানে ভ্যালুলেস কথা যার কোনো ভ্যালুই নাই তো এটাও হইল না আর কথা কাসাম কাসাম কাঁচাম এমনি গ্রিন ম্যাঙ্গো যাকে বলি আমরা কাঁচাম কাসাম এটা মানে পাকে নাই এই অর্থে ব্যবহৃত এটা অপরিণত অর্থ হয় নাই ঘ কাঁচা আমি এ পর্যন্ত যতগুলি বই পড়ছি কোথাও আমি কাঁচা চুল দেখিনি কাজে আমার মনে হয় এটা কোথাও ইউজ হয় না তিন নিচের কোনটি হতির উদাহরণ আমি একটু নোটে দিয়ে আছি পদের মধ্যে কোন ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে তাকে বলে অন্তর্হতি অর্থাৎ পদের মধ্যে একটা পদ থাকবে তার মধ্যে যদি কোনো ব্যঞ্জনধ্বনি ব্যানিশ হয়ে যাবে রিমুভ হয়ে যাবে সরে যায় বা আমরা উঠিয়ে দিয়ে উচ্চারণ করি তখন তাকে আমরা বলবো অন্তর মানে কি মধ্যে আর হতো মানে রিমুভড মানে সরে গেছে নাই অত ফেলে দিয়েছি আমি উঠিয়ে দিয়েছি সেটাই হবে অন্তর্হতি আর এটা অর্থ হচ্ছে গতে ফাল্গুন ফাগুন এখানে আমি ল এই ব্যঞ্জন করেছি রিমুভ করেছি সরিয়ে দিয়েছি বা উঠিয়ে দিয়েছি এবং সেখান থেকে নিয়ে এসেছি ফাগুন যেমন রবীন্দ্র একটা গানিয়ে আছে কি উচ্ছ্বাসে ফাগুন মাসে আর ফাগুন মাসে যে একটা সুন্দর উচ্ছ্বাসের ব্যাপার হয় সেটা আমি ডানে পিকচার দিয়ে শো করেছি একটা নাইস পিকচার আছে এখন এই অন্তর্ভুতির আরও দুটা উদাহরণের নিচে দিয়েছি যেমন ফলাহার এটি একটু সাহাবি কায়দার ভাষা এখানে আমি জেনারেল ম্যাচের জন্য যে ভাষাটা আমরা সাধারণত ব্যবহার করি ফলাহারটা কি ইংরেজি তাকে বলে ডেজার্ট অর্থাৎ খাবারের পরে কিছু ফলমূল খাইলে মেটাবলিক সিস্টেমটা হাইলি কাজ করে বা এটা একটু বিবিট হয়ে ওঠে কিন্তু আমরা ফলাহার এত হাই প্রোফাইলের শব্দ ইউজ না করে আর সার্বি আমাকে ফলাহার দেয় অর্থাৎ খাওয়ার পরে দুটা একটু ফলমূল দে খাই বা সার্বগ্রহ আমাদের দেশে বর্তমানে একটা শব্দ আছে হিন্দি আলাহিদা এটা আমরা ওইভাবে বলি না সহজ করে সবাই বলি আলাদা এটা আমাদের গ্রাম বাংলার মানুষই শিক্ষিত অশিক্ষিত স্থিতিশেষে বরং এখনকার ছেলেমেয়েরা আলাদা না বলে আর একটু স্টাইল করে ইংজিটা নিয়ে আসে আমি এটা একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট বা একটু সেপারেট এইভাবে ব্যবহার করে তো আশা করি যেখানে আলাহিদার হওয়া উঠে গেছে অর্থাৎ ব্যঞ্জনটা পেয়ে গেছে এটাই হচ্ছে অন্তর অন্তর্মানের মধ্যে ও হত মানে ওখান থেকে সরিয়ে দেওয়া যখন কোনো ব্যঞ্জন মাঝখান দিয়ে সরিয়ে দেওয়া হয় সেটাই অন্তর্ভুতি আমাকে অর্থটা মনে অন্তর অন্তর্মানে মাঝখানে মিডিলে আর হত মানে রিমুভ করে দেওয়া সরিয়ে দেওয়া এটার নাম হচ্ছে অন্তর্ভুতি চার যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ তাকে এক কথায় কি বলে আমি আনসার করছি ক সাপদ সংকুল বাকি তিনটা নিয়ে আমি কথাই বলবো কারণ তিনটার মাঝে প্রচুর বানান প্রবলেম আছে বানান প্রমাদ আছে একটা নোট দেখি তাহলে ফলা আকার যার অর্থ হচ্ছে কুকুর বা সার নয় ডগ পদ মানে পা আর সাপদ একটি সমাজ নিষ্পন্ন শব্দ এটার ব্যাস বাক্য সব বই লিখেছে সায়ের ন্যায় পদ যার তাহলে বোঝা যাচ্ছে কুকুরের ন্যায় পা কুকুরের পা হইতে পারে না আমার বিবেকে বলে এই ব্যাস বাক্যটা হওয়া ছিল অর্থাৎ কুকুরের পায়ের ন্যায় পা যার যেমন লায়ন আছে টাইগার আছে হায়েনা আছে ফক্স আছে জ্যাকেল আছে ক্যাট আছে এগুলি হওয়ার কথা এখন সাপদ সংকুল মানে কি সংকুল মানে ভর্তি পূর্ণ ইংরেজিতে বলে ইনফেস্টেড আই এন এফি এস টি ডি এরপরে একটা প্রিপোজিশন থাকবে উইথ বাংলা ব্যাখ্যা দেওয়া যে বনে বাঘ সিংহ হায়েনা শিয়াল প্রভৃতি হিংস্র জন্তু বিচরণ করে সে বনকে সাপদ সংকুল বন বলে নিচের পিকচারে মনে হয় সেটা ক্লিয়ারলি বা ইলাস্ট্রেটেড পাস্ট সাহেব শব্দের বহুবচন কোনটি নোটে সাহেব আরবি শব্দ আমি এটা একটু ডিফারেন্ট ওয়ে ব্যাখ্যা করতে চাই আমার কাছে এটা প্যাসালো ব্যাপার আছে যেমন আরবি সাহিব যেটা সেটার বৌবন হচ্ছে আসাব যেমন পুরাণে একটা আয়াতি আছে ও আমা সাহিব কুম বি আল্লাহ কাফেরদেরকে উদ্দেশ্য করে বলতেছে তোমাদের মাঝে হরমোহাম উনি নহেন মানে পাগল নহেন আর এই সাহেবের বহু বছর আর বিধি বলে আসাব যেমন আসাব বামপন্থী আসাব কাহাব কাহাব সেখানে এই কথাগুলি আছে আর বাংলায় আমরা দিয়ে সাহেব যাকে বলা হয় যেমন সাদা চামড়ার লোকদেরকে আমরা ছোটকালে নানা দাদা দাদি খালা খালু মামাইদেরকে সাহেব বলতে শুনতাম আসলে সাহেব সেটা নয় বাংলায় যে সাহেব বলে সেটা হলো জেন্টলম্যান হাই প্রোফাইল লোকদের বা মানিক ছেলেদের আজকে সাহেব অর্থে ব্যবহার করা হয় আমি এটা বোঝানোর জন্য এফ কেডির ছবিটা দিয়েছি আর বাংলায় যে সাহেবটা আমরা ইউজ করি তার হচ্ছে সাহেবান আশা করি আমি বাংলা মধ্যে ডিফারেন্সিয়েট করে বোঝাতে পেরেছি নিচে ওর একটা শব্দ দিয়েছি বুজর্গ আর বুজুর্গ দেখানোর জন্য আমি এখানে আমাদের মরোনা বাসানি যিনি মজলুম সারা ওয়ার্ল্ডে ওনার পিকচারটা শুরু করেছি আর এই বুজুর্গের বহু হচ্ছে বুজোর গান যদি আমরা কোনো যাই দেখতে পাবো কোন বলে বুজোর গানের দিন অর্থাৎ দিনের ব্যাপারে যারা বুজুর্গ অর্জন করেছেন দিনের ব্যাপারে যারা এক্সপার্ট বা ওনারা এক্সপার্টিস অর্জন করেছেন পার্টস অর্জন করেছেন তাদেরকে আমরা বুজুর গানে দিন বলি বহু বছরে বাক্যের অর্থসংগতি রক্ষাকে কি বলে এখানে কিন্তু বলা হয়েছে অর্থসঙ্গতি অর্থাৎ অর্থের সাথে ম্যাসিং হারমোনি মিল এটা রাখতে হবে এবং এই রাখাটাকে কি বলে নোট দেখে নেই বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসী আসক্তি আমি উদাহরণ লিখেছি কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে এই বাক্যটি শৃঙ্খলাবদ্ধ যেমন কাল আমাদের এখান থেকে কিন্তু আমার কাছে এটা অ্যাপসার্ড মনে হচ্ছে না ডিসঅর্ডার্ড মনে হচ্ছে না মনে হচ্ছে না ঠিকই আছে যদি আমি এরকম বলতাম অনুষ্ঠিত হবে আমাদের স্কুলে পুরস্কারের পুরস্কার উৎসব কাল এরকমভাবে কিন্তু আপসেট হয়ে যেত কারণ উল্টপল্ট হয়ে যেত অর্থসংগতি থাকতো না সেন্টেন্সের পদগুলি ম্যাচিং থাকতো না এই যে ম্যাচিং থাকা এটা গ্রামারের বাংলা গ্রামারের নাম হচ্ছে আসক্তি সাত লা কোন ভাষার উপসর্গ নটে যায় লা আর উপসর্গ এর অর্থ হচ্ছে না আমি খতে যদিও আনসার করেছি বিদেশি কারণ আমার তো আরবি আমি আরবিতেই আমি কারেকশন লিখতাম যেহেতু আরবি লেখানাই আছে কারণ বাংলা ভাষার বাইরে সব দুই তো বিদেশি হবে কাজে বিদেশিতে আমি কারেক্ট আনসারের রূপটা দিয়েছি এখন লাটা যে না সেটা বোঝানোর জন্য আমি তিনটা এক্সাম্পল এনেছি মানে না ইলা মানে অ লাশ্য মানে আল্লাহ সারা তাহলে সেটা ক্লিয়ার হয়ে গেলো আর লাহ হলে এটা বাংলাদেশের সর্বত্রই মানুষ বুঝে এবং আমি আরো যদি বলি যে একজনকে বললাম সল্লাইতা আপনি কি নামাজ পড়েছেন যদি তিনি না পড়ে থাকেন তিনি কি আনসার করেন বলবেন যে লা মানে না লাভ জবর লা তাহলে এটা ক্লিয়ার হইলো নিচে আছে এগুলি লাগবে এক্সামে আমি দিয়েছি আম এই আম কিন্তু আমাদের ম্যাঙ্গো আম এটা নয় এই আম আর আরবি উপসর্গ যার অর্থ হচ্ছে সাধারণ ইংরেজি যাকে বলি জেনারেল যেমন আম জনতা মানে সব স্তরের সাধারণ লোকজন ধরা আম জেনারেল পিপুল মাস পিপুল এদেরকেই বোঝানো হয়েছে খাস এটি বিশেষ বা স্পেশাল এই অর্থে ব্যবহার করা হয় যেমন উদাহরণের বলি যে আমি এটি সাহেবের খাস কামরা তার মানে এই যশোর খাস কামরায় আমাদের জেনারেলদের অ্যাক্সেস নাই অর্থাৎ প্রবেশ অধিকার নেই এটা তার জন্য স্পেশালি তারপর আছে গর যার অর্থ হচ্ছে অভাব ইংরেজি ল্যাকিং যে এটার এক্সাম্পল কি গর হাজির তার মানে হাজিরা নেই হাজিরার অনুপস্থিতি বা অভাব ঘটছে সেটাই হচ্ছে গর হাজির আট সেবার তাকে সুস্থই দেখেছিলাম বাক্যটি কোন কালের উদাহরণ একটু নোটে গিয়ে দেখি উপরযুক্ত এরা একটা হইতে পারে উপরিযুক্ত এই উদাহরণটি ইংরেজি ফার্স্ট পারফেক্ট এর এর ইংরেজি লিখেছি অ্যাট দ্য টাইম আই হ্যাড সিন হিম সাউন্ড সাউন্ড মানে সুস্থ আর সুস্থতা দেখানোর জন্য আমি আর্নল্ড সুয়াজনেগের বিশাল শক্তিশালী একটা ফিগার এখানে হাজির করেছি আর পুরা গঠিত কেন হবে সেটা একটু ব্যাখ্যায় যাই সেবার মানে বেশ আগেই এই কথায় বোঝা যাচ্ছে সেটা ডিস্ট্যান্ড পাস্ট বা রিমোট পাস্ট দুর অতীত যাকে বলা হয় দূর অতীত হইলেই সেটা পাস্ট পারফেক্ট হবে আর বাংলায় সরাসরি পুরা গঠিত অতীত হবে অর্থাৎ এই অতীতকালের কাজটি পুরাপুরি ঘটেই গিয়েছিল এটা পাঁচ সেন্টিমিট কোনো কালেই হবে না আর নিচে ধরন দিয়েছি কাজটি কি তুমি করেছিলে তার মানে বেশ কিছু আগেই আমি মানে দূর অতীতে রিমোট পাস্টে ডিস্ট্যান্ট পাস্টে আমি তাকে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম আর সেটা করেছে কি না সেটা শেয়ার হওয়ার জন্য আমি তাকে প্রশ্ন করেছি তুমি কি কাজটি করেছিলে তার মানে বেশ আগেই দিয়েছিলাম এবং সেটা করেছিল কি না তাহলে এটাও ডিস্ট্যান্ট পাস্ট রিমোট পাস্ট এটা পাস্ট পারফেক্ট তার বাংলায় ঘটিত অতীত নয় নিচের কোনটি ভাববাচক বিশেষ্য নোট যে বিশিষ্ট পদে কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয় তাকে ভাববাচক বিশিষ্ট বলে এটি বইয়ের ডেফিনেশন আমি ডেফিনেশন দিচ্ছি কোনো নাউন বিশিষ্ট মানে নাউন যে নাউন ভাবের মধ্যে কাজ করবে সরাসরি বা ভার্বের অ্যাকশনটা বোঝাবে সেটাই হবে ভাববাচক বিশিষ্ট নিচে আমি চারটে এক্সাম্পল আপনাদেরকে ক্লিয়ার করছি যেমন গমন যাওয়ার ভাব বা কাজ রবীন্দ্রনাথের শেষের কবি আছে চিরদিন আমাদের শব্দ গমন হবে গমনটা কি মানে না এটি বাব্বাস বিশেষ দর্শন ইংরেজি হচ্ছে ভিজিট বা সিং যেমন আমি তাজমহল দর্শন করলাম মানে তাজমহল দেখার কাজটা শেষ করলাম এটি বার্ব থেকেই জন্ম বা বার্বের মতোই বোঝাচ্ছেন একটা এই এটি বাব্বাস বিশেষ তারপর আছে ভোজন ইটিং বা ফিস্ট এফি খাওয়ার কাজ দানে একটি পিকচার দেখছি উনি ভালোই সুন্দরভাবে গুগল আসে খাচ্ছেন এটা হচ্ছে খাওয়ার কাজ কিন্তু নাউন ভোজন ইটিং এটা নাউন অবশ্যই বা জিরান্ডেল নাউন এটি অবশ্যই বাবাসু বিশিষ্ট শয়ন উপরে আমি যে মেয়েটির পিকচার দিয়েছি সেটি দেখা যাচ্ছে যে তিনি শুয়ে আছেন এই শোয়ার কাজটাকে বলা হয় শয়ন দশ বিদ্যান সকলের দ্বারা আদৃত হন এটি কোন ধরনের বাচ্চ আচ্ছা বিদ্যানটা একটু বুঝে নেই বিদ্যান ইংরেজি হচ্ছে লার্ন ইট আমি আবার বলছি লার্ন ইট এল ই এ আর এন ডি এটা কিন্তু লার্ন উচ্চারণ হবে লার্ন ইট এবং বিদ্যানের একটা পিকচারও দিয়েছি আমাদের জ্ঞান তারপর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সর্বজন চুরুদ্দেহ পার্সোনালিটি এটি যে কর্মবাচ্য নিচে একটা নোট আছে যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হয় তাকে কর্মবাচ্য বলে আর এখানে এটা হচ্ছে বইয়ের ডেফিনিশন আমি আমার ডেফিনেশনটা সহজ করে দিচ্ছি অর্থাৎ প্যাসিভ বয়েস মানেই কর্মবাচ্য যেমন প্যাসিভ বয়েসে কি থাকে সাধারণত দ্বারা বা কর্তৃক থাকবে তাহলে নিচে একটু উদাহরণে আমরা দেখি যেমন শিকারী কর্তৃক ব্যাঘ্র নিহত হয়েছে অর্থাৎ দি টাইগার হ্যাজ বিন কিল্ড বা হান্টেড বাই দ্য হান্টার এই যে প্যাসিভ বয়স করলাম এখানে পত্রিক আছে এই প্যাসিভ বয়সটাই কর্মবাচ্য খতে মোবারক পত্রিক পুস্তক পঠিত হচ্ছে দ্য বুক ইজ বিং রেড বাই মোবারক দ্যাট মিনস এখানেও পত্রিক আছে প্যাসিভ বয়স এটি কর্মবাচ্য সালে সালেকজান্ডার পত্রিক পারস্য বর্তমানে ইরান দেশ বিজিত হয় ইরান ওয়াজ কনকার্ড বাই আলেকজান্ডার এডিও প্যাসিভ বয়েস আলেকজান্ডার প্রতি যেহেতু হয়েছে কর্তৃক আছে এডিও কর্মবাচ্যের উদাহরণ থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি সোলং প্রিয় দর্শকশ্রুতা আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশের বেলাই কোয়েন্টি প্লেস করবেন অবশ্যই লাইক দেবেন শেয়ার দিবেন এবং অবশ্যই কোনো কমেন্ট থাকলে কমেন্ট সেকশনে পাঠিয়ে দেবেন আসসালামু আলাইকুম